বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স তৃতীয় বর্ষ সকল ডিপার্টমেন্ট এবং প্রিলি মাস্টার্স সকল ডিপার্টমেন্টের পাঠ্য বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং চ্যাপ্টার নিয়ে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই চ্যাপ্টারের আজকে আমাদের তৃতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা থার্ড ইয়ার অ্যাকাউন্টিং দু হাজার সতেরো সালের বোর্ড কোশ্চেনটির সমাধান করব চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ আমরা শুরুতে কোশ্চেনটি ভালো করে পড়ে এবং বুঝে নিই ফয়সাল কেমিক্যালস লিমিটেড টার্ন আউট অ্যাজ সিঙ্গেল প্রোডাক্ট ফয়সাল কেমিক্যাল কোম্পানি একটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপাদন করে দ্য হাইস্ট ক্যাপাসিটি অফ কোম্পানি ইজ সিক্স লাখ কেজি কোম্পানির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ রয়েছে ছয় লক্ষ কেজি প্রেজেন্টলি বর্তমানে দ্য ফার্ম প্রডিউস চার লাখ কেজি বর্তমানে কোম্পানি চার লক্ষ কেজি উৎপাদন করে থাকে ইট হ্যাজ রিসিভড এ ফরেন অফার ফর আশি হাজার কেজি অ্যাট দ্য রেট অফ টাকা তেরো পার কেজি এই মুহুর্তে সে একটা বাইরের দেশের অফার রিসিভ করে তাদের অফারটা ছিল আশি হাজার কেজি টোটাল প্রোডাক্ট ক্রয় করবে এবং প্রতি কেজির মূল্য দেবে তারা তেরো টাকা করে দ্য কোম্পানির সেলস টাকা সতেরো পার কেজি কিন্তু কোম্পানি আগে থেকে যে চার লক্ষ কেজি উৎপাদন করত। সেগুলো সে তার নিজের দেশে বা হোম মার্কেটে সতেরো টাকায় বিক্রি করত। কিন্তু আউটসাইড বা ফরেন যে অফার বা এক্সপোর্ট যে অফারটা আসছে তারা একবারে আশি হাজার কেজি ক্রয় করবে এজন্য দামটা তার একটু কম দেবে অর্থাৎ তেরো টাকা করে তার স্ট্যান্ডার্ড কস্ট শিট পার কেজি আর গিভেন বিলো স্ট্যান্ডার্ড কস্ট প্রমাণ ব্যয়গুলো নিচে দেওয়া আছে একটি প্রোডাক্ট উৎপাদন করতে ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগে ছয় টাকার ডিরেক্ট লেবার কস্ট লাগে তিন টাকা পঞ্চাশ পয়সা ভেরিয়েবল ওভারহেড তিন টাকা পঁচিশ পয়সা এবং ফিক্সড ফ্যাক্টরির ওভারহেড লাগে এক টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ একটি প্রোডাক্ট উৎপাদন করতে কস্ট পার ইউনিট ব্যয় হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় উৎপাদন করে সেটা আমরা বাজারে বিক্রি করি সতেরো টাকা কিন্তু আমাদের অফার আসছে তেরো টাকায় এখন রিকোয়ারমেন্টে বলছে সুরদা কোম্পানি অ্যাকসেপ্ট দ্য অফার তাহলে কোম্পানি এই আশি হাজার কেজি যে অফারটা আসছে এই অফারটা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না আমরা যদি প্রশ্নটা আরেকটু ভালো করে খেয়াল করি কোম্পানির উৎপাদন করার ক্ষমতা কিন্তু আছে ছয় লাখ ইউনিট বা ছয় লাখ কেজি কিন্তু সে রেগুলারলি চার লক্ষ কেজি উৎপাদন করে হয়তো তার চার লাখ কেজি পর্যন্তই বিক্রয় হয় এর বেশি বিক্রি হয় না তাই সে উৎপাদনও করে না এখন সে যদি আর অতিরিক্ত আশি হাজার কেজি উৎপাদন করে তাহলে তার উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে চার লক্ষ আশি হাজার কেজি এই অতিরিক্ত আশি হাজার কেজি উৎপাদনের জন্য তার ম্যাটেরিয়ালস লাগবে লেবার লাগবে ভেরিয়েবল ওভারহেড লাগবে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা এটা তো ফিক্সড অর্থাৎ চার লক্ষ কেজি উৎপাদন করতে ফিক্সড যে খরচটা আমাদের হয় এই আশি হাজার অতিরিক্ত উৎপাদনের জন্য কিন্তু এই ফিক্সড কষ্টটা আমাদের আর নতুন করে লাগবে না যেহেতু এই আশি হাজার কেজির জন্য অতিরিক্ত ফ্যাক্টরি ওভারহেড হেড ফিক্সড লাগতেছে না সেই ক্ষেত্রে তেরো টাকা করে বিক্রি করলে কোম্পানির জন্য কি লাভ হবে নাকি লাভ হবে না এইটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কোম্পানি এই অফারটা গ্রহণ করবে নাকি করবে না তাহলে প্রথমে আমাদের চার লক্ষ কেজি উৎপাদন করে যে পরিমাণ প্রফিট হয় সেই প্রফিটটা বের করতে হবে আবার আশি হাজার ইউনিট যদি উৎপাদন বেশি করে সেল করি সেই ক্ষেত্রে আমাদের প্রফিটের পরিমাণটা কত হবে দুটি প্রফিট বের করার পর আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা চার লাখ উৎপাদন করবো নাকি অতিরিক্ত চার লাখ বেশি সহ উৎপাদন করে আউটসাইডের যে অফারটা আছে সেটা গ্রহণ করবো নাকি গ্রহণ করব না তাহলে চলো আমরা এই অঙ্কটির সমাধান করে নিই শুরুতে আমরা একটি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের ছক কেটে নেব এখানে থাকবে পার্টিকুলার জন্য একটি ঘর থাকবে পার ইউনিট হোম মার্কেট বলতে বোঝাচ্ছি আমরা আগে যে পরিমাণ উৎপাদন করতাম এবং নিজের দেশে বা স্থানীয়ভাবে বিক্রি করতাম হোম মার্কেট এটা হচ্ছে ফরেন মার্কেট বা এক্সপোর্ট অর্ডার এখানে একটা টোটালের ঘর থাকবে তো প্রথমে এখানে লিখছি সেলস বলিয়াম অথবা আমরা এখানে চাইলে প্রোডাকশন ভলিউমও লিখতে পারি সেলস বা প্রোডাকশন বলিয়াম আমরা নিজেদের দেশে বিক্রি করব চার লক্ষ কেজি আর বাইরের দেশে এক্সপোর্ট করতে চাচ্ছি আরও আশি হাজার তাহলে টোটাল আমাদেরকে উৎপাদন বা বিক্রয় করতে হবে চার লক্ষ আশি হাজার কেজি তাহলে এগুলো আমরা ইউনিট বা এককটা উপরে টাটা তথ্য নিয়ে নিলাম এবার আসি টাকা বের করব তো প্রথমে আমরা সেলসের টাকা বের করব সেলস হোম মার্কেট হচ্ছে সতেরো টাকা করে তাহলে এখানে আমরা লিখছি সেলস অ্যাট দ্য রেট অফ টাকা সতেরো অ্যান্ড তেরো রিসপেক্টেবল অর্থাৎ যথাক্রমে তো হোম মার্কেট আমরা সতেরো টাকা করে বিক্রি করি তাহলে চার লাখ গুণন হচ্ছে সতেরো তাহলে টোটাল আসে আটষট্টি লাখ টাকা আর ফরেন বা এক্সপোর্ট যে অর্ডারটা আছে আশি হাজার এইটা আমাদের সেল করবে তারা আমাদেরকে দিবে প্রতি কেজিতে তেরো টাকা তেরো টাকা দিয়ে গুণ করলে দশ লক্ষ চল্লিশ হাজার তাহলে আমরা নিজেদের দেশে বিক্রি করতেছি আটষট্টি লাখ এবং এক্সপোর্ট করবো তেরো টাকা করে প্রতি কেজিতে দশ লক্ষ চল্লিশ হাজার টোটাল সেল দাঁড়াচ্ছে আটাত্তর লক্ষ চল্লিশ হাজার এবার এই সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্টগুলো মাইনাস করে দিই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সেখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে কিন্তু প্রফিট পেয়ে যাব যেহেতু ভেরিয়েবল কস্ট আমাদের অনেকগুলো আছে তাহলে আমরা আলাদাভাবে ভেরিয়েবল কস্টটিকে কোলন দেব ভেরিয়েবল কস্টের মধ্যে শুরুতে নেব ম্যাটেরিয়ালস যেহেতু পার ইউনিট দেওয়া আছে ছয় টাকা তো আমরা জানি যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সবসময় সমান হয় তাহলে চার লক্ষ উৎপাদন করতে ছয় টাকা করে যদি লাগে প্রতি কেজিতে তাহলে চার লাখে লাগবে চব্বিশ লক্ষ টাকা আর অতিরিক্ত আশি হাজারের জন্য আশি হাজার গুনন ছয় প্রতি ইউনিট ছয় টাকা করে লাগে চার লাখ আশি হাজার টোটাল যোগ করলে চার লক্ষ আশি হাজার ইউনিটের জন্য আমাদের ম্যাটেরিয়াল কস্ট লাগতেছে এই দুটার যোগ ফল লক্ষ আশি হাজার টাকা এরপর আসল লেবার লেবার আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে প্রতি ইউনিটে ব্যয় হয় তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে চার লাখে কত গুণন আশি হাজারের কত হবে এবং এই দুইটা যোগ করলে ষোলো লক্ষ আশি হাজার টাকা টোটাল লেবার কস্ট চার লক্ষ আশি হাজার কেজি উৎপাদন করতে এরপরে আসো ভেরিয়েবল ওভারহেড প্রতি ইউনিট হচ্ছে তিন টাকা পঁচিশ পয়সা চার লাখ গ্রণন করলে তেরো লাখ এখানে আশি হাজারকে গুণ করলে দুই লাখ ষাট হাজার টোটাল যোগ করলে পনেরো লক্ষ ষাট হাজার তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল ভেরিয়েবল কস্ট তো এখানে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট লিখে দিলাম পার ইউনিট আসে বারো টাকা পঁচাত্তর এই তিনটার যোগফল এক পঞ্চাশ লাখ এখানে এই তিনটার যোগফল হচ্ছে দশ লক্ষ বিশ হাজার আর এই দুইটার যোগফল একষট্টি লক্ষ বিশ হাজার অথবা এই তিনটার যোগফল কিন্তু একষট্টি লক্ষ বিশ হবে যদি এই তিন এই দুইটার যোগ ফল এবং এই তিনটার যোগফল যদি এখানে সমান হয় তাহলে আমাদের বুঝতে হবে ক্যালকুলেশনটা ঠিক আছে ভেরিয়েবল কস্ট টোটালের পর আমরা নিচ্ছি ফিক্সড কস্ট ফিক্সড কস্টের মধ্যে একটা আইটেম আছে সেটা হচ্ছে ফিক্সড ওভারহেড প্রতি ইউনিট এক টাকা পঁচাত্তর পয়সা দেওয়াই আছে তাহলে চার লাখ উৎপাদন করতে লাগে আমাদের সাত লক্ষ টাকা ফিক্সড যেহেতু আমরা জানি ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না আমরা উৎপাদন কম করি কিংবা বেশি করি ফিক্সড কস্টের কিন্তু কোনো চেঞ্জ নাই তাই অতিরিক্ত যে আশি হাজার আমরা উৎপাদন করব বাইরের দেশে রপ্তানি করার জন্য এটার জন্য আমার কোনো অতিরিক্ত ফিক্সড কস্ট লাগবে না তার মানে টোটাল এই সাত লাখ টাকাই হচ্ছে আমার ফিক্সড কস্ট থাকবে এবার আসি টোটাল কস্ট তো টোটাল কস্ট বলতে আমাদের অঙ্কে কস্ট হচ্ছে দুইটা একটা ভেরিয়েবল কস্ট আরেকটা হচ্ছে ফিক্সড কস্ট তাহলে এই যে ভেরিয়েবল কস্টের ঘরটা আছে এটার সাথে ফিক্সড কস্টের ঘরগুলো যোগ করে দেবো তাহলে বারো দশমিক পঁচাত্তর যোগ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ চোদ্দো দশমিক ফাইভ জিরো এক পঞ্চাশ লাখের সাথে সাত লাখ যোগ করলে আটান্ন লাখ দশ লক্ষ বিশ হাজার এখানে একষট্টি লক্ষ বিশ হাজারের সাথে সাত লাখ যোগ করলে আটষট্টি লক্ষ বিশ হাজার তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম আর ওপরে আমরা অলরেডি সেল বের করে রাখছি তো হোম মার্কেটে আমরা টোটাল সেল করে আটষট্টি লাখ আর টোটাল ব্যয় হয়েছে আমাদের আটান্ন লাখ তাহলে আটষট্টি থেকে আটান্ন মাইনাস করলে প্রফিট আসে দশ লাখ অর্থাৎ এখানে সেলসকে যদি এ ধরে দেয় এ থেকে ডি টোটাল কস্ট মাইনাস করলে প্রফিট পাওয়া যাচ্ছে দশ লক্ষ টাকা আর বাইরের দেশে যেটা বের কর বিক্রি করতেছি আমরা আশি হাজার কেজি এটার বিক্রয় মূল্য ছিল দশ লক্ষ চল্লিশ হাজার যার পিছনে আমাদের টোটাল ব্যয় হচ্ছে দশ লক্ষ বিশ হাজার এখানে আমরা অতিরিক্ত আরও বিশ হাজার টাকা আয় করতে পারতেছি লস কিন্তু হচ্ছে না তাহলে টোটাল প্রফিট কত দাঁড়াচ্ছে তো টোটাল সেল থেকে টোটাল কস্ট মাইনাস করলে টোটাল প্রফিট হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ হোম মার্কেট থেকে লাভ আসে দশ লক্ষ টাকা আর ফরেন কান্ট্রিতে যদি সেল করে দিই আশি হাজার ইউনিট তেরো টাকা করে তারপরেও কিন্তু লাভ হয় বিশ হাজার টাকা টোটাল লাভ দাঁড়াচ্ছে দশ লক্ষ বিশ হাজার তাহলে যেহেতু আমাদের কোনো লস হচ্ছে না আমরা যদি অতিরিক্ত আশি হাজার কেজি উৎপাদন করে বাইরের দেশে রপ্তানি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হচ্ছে না উল্টা আরও বিশ হাজার টাকা লাভ হচ্ছে তার মানে কিন্তু এই অফারটা আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত এখন আমরা একটা কমেন্ট দিয়ে দেব দ্য ফরেন অফার শুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইট উইল ইনক্রিজ প্রফিট বাই টাকা বিশ হাজার তাহলে এখানে কী বলল যে বাইরের দেশের যে অফারটা এটা অবশ্যই আমাদের অ্যাকসেপ্ট করা উচিত হবে কারণ এটা আমাদের প্রফিটকে আগের চাইতে আরও বিশ হাজার ইনক্রিজ করে দিয়েছে এ ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিবি অনার্স থার্ড ইয়ার দু হাজার সতেরো সালের একটি বোর্ড কোর্শনের সমাধান আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা আরেকটি বোর্ড কোর্শনের সমাধান করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ